Hi friend, good afternoon. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 21, বার হচ্ছে শুক্র। চলো আমি আমার ব্লগটা শুরু করি। এদিকে বর্বু এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। এই যে দেখো, এই যে শুয়ে পড়েছে, এবার উঠছেন। আসো আসো খাবে, চলো। বাবা ভীষণ রয়েছে। এই যে আজকে আমাদের লাঞ্চ আছে, রাইস, বাটার, আমডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তার সঙ্গে দই, আর আছে আমের চাটনি। টেন টেন টেন, চলো খাওয়া শুরু করা যাক। খাও আমাকে একদম হাফ। দেবে না তুমি, নুন ছাড়া খাবে, যেমনই হোক এইভাবে খাবে। আর কতবার বলবো, ডাল ফেলে দেবো, নুন হয় নাকি? নুন হয়ে গেছে তো। হ্যাঁ, নুন নুন নুনে ধরেছে তোমার। নুন লাগবে? দেখো এতক্ষণ ধরে চিৎকার করছিল নুনের জন্য, আমার সাথে যুদ্ধ। আরে কোনো কিছু ধরে যুদ্ধ, নুন নিয়ে যুদ্ধ। যে ভালো লাগছে কুমড়ো দিয়ে, বাটার দিয়ে, বেগুন ভেজা দিয়ে। আজকে একমাত্র ঠিকঠাক করে দিল জলটা। আগের দিন 5টা দিতে আসে, আমি 12টার সময় আসবে না কেউ, এই 12টার পরে আসবে বলে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, ফোন করেছি। আবার আমি আধ ঘন্টা এই সময় আসতে পারেন, বারণ করে দিয়েছি। এই যে আসতে আমাকে পাবে না, বেকার ফোন করে যাবে। হুম, দাঁড়িয়ে আধ ঘন্টা বাড়ির সামনে দাঁড়িয়েছি। আমি তো ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি না, ফোন ধরবে না, ফোন ধরি না। এক গাদা ডাল আছে এরকমই এক দিয়ে সকালে বললাম, সকালে বললে গুছিয়ে রাখবে নি এরকম গোছানোই আছে তো। হ্যাঁ, আরে আমার কথা আমাকেই বলতে হবে, তাই তো? ঠোকা মারা মাছটা যেন ঠোকা মারা ডালটা তো ফাটাফাটি হয়েছে। মাছ মাংস আর লাগে না সব খেলে, কি লাগে শরীরও ভালো থাকে।
তুমি বাড়ি এসছো, তোমার কাজ হচ্ছে খাওয়া দাওয়া, আর তো কোনো কিছু নেই। আর আছে কোনো কাজ? আর টিভি দেখা খবর শোনা? নতুন জামাটা কিনতে পারিনি, যে পরে নিয়েছে একেবারে। জামা কেনার সাথে সাথে পড়া কমপ্লিট। আর কবে পড়বে? যা কদিন পড়বে মানে বুঝলাম না। মানুষের জীবন এমন জিনিস হিসাবে আছে, যখন যেটা করা সেরকম করে। আজকেই জামাটা কিনা হলো গেঞ্জিটা, আজকেই পরে নিয়েছে, বলছে আমি নতুন জামাটা পরে ভিডিও বানাবো। আমি বানাও এখন আমরা খাবো। হ্যাঁ আজকে অনেক কিছু আছে। কোথায় বসে খাবে? রুমে? এসি চালিয়েছো? তাই যাই হোক, সাজানো হয়ে গেছে। এখানে আছে দই, এখানে আছে পনির বাটার মশলা, এখানে আছে দু পিস পেঁপে, তিনটে ব্রেড। এটা আমার, এটা বড়বাবু। দই, পনির বাটার মশলা, ব্রেড, পেঁপে দু পিস। চলো খাই, বড়বাবু প্লেটটা দিয়ে নাও। যে বসে আছেন ঘটে এর মতো খট শুরু করো, আমি আমার খাবারটা নিয়ে আসি। জল নিয়েছো গো ওখানে? আমি মধু আনতে ভুলে গেছি। যখন দই খাবো তখন এটা কালকে বেঁচেছিল একটা করে। আজকে আমরা ঠিকঠাক টাইমে খাচ্ছি। জলটা হাত বাড়াও না। আমরা যে কবে ক্যামেরা কিনবো? ঠিক আছে।
বাড়ি খাওয়া দিয়ে আমি আত্মার বাড়ি সবজি ভালো খাই তো এই আলুর দম দিয়ে আলুর দাদা আছে আলুর দম দিলে আলু ভালো খাই কেউ দাদা অনেক সময় কিন্তু আমি বলছে একটু পুরি খেলি করে আপনাদের ঘরে আর আজকে খাওয়াটা দারুণ হয়েছে আলুর দমে তুলনা হয় না কমলা হচ্ছে ভাইটা খুব সুন্দর এবং ভালো খাবার একবার খেতে ভালো আসে আলু দেওয়া হয়ে যায় মনে বুঝে নেবেন বলে এটা বড় বড় হলে বড় হলে আলু দেব নেওয়া চলবে কাজ করে না করলে আমার হোটেল চলবে না আমরা চলে এসেছি আবার বিরিয়ানি করার জন্য আবার সেই একই কথার পুনরাবৃত্তি করছি আমরা আমাদের ভিডিওটা আজ এখানেই এন্ড করছি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর তার সঙ্গে সঙ্গে নিজেদের খেয়াল রাখবে বাইরে বেরোবে না মাস্ক পরতে ভুলবে না আর তার সাথে সাথে বলো বলো আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে কালকে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে আজকের মতো টাটা বাই বাই।